Hello friends, আমি অনিমা, welcome to my channel অনিমা রান্নাঘর। আজকে আমি বানাবো ঝাল ঝাল করে চিকেন। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। এটা হবে ঝাল ঝাল করে চিকেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি উঠিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, এই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা প্রায় ভাজা হয়েই গেছে। আর এক মিনিট পরে আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এই ভেজে রাখা চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিলাম টক দই, এক চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান সেইভাবেই দেবেন। আর এর মধ্যে দিলাম লবণ, আর দিলাম হলদি পাউডার। এগুলো দিয়ে এটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো দেখুন, এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন আর গোলকি পেস্ট করে রেখেছি, এটার মধ্যে দিয়ে দেব। তো এই রসুন আদা আর গোলকিটা পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প করে হলুদ দিলাম, কারণ আমার অলরেডি চিকেনটাকে হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। এর মধ্যে আমি অল্প করে দিলাম, আর লবণ দিয়েও ম্যারিনেট করা আছে, তো লবণও আমি অল্প করে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, দেখে দেবেন যে যেমনি খান। তো আমার এই রসুন পেঁয়াজ সব ভাজাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো অল্প করেই দেবো, কেননা এতে দই দেওয়া আছে, দই দিয়ে আমার চিকেনটা ম্যারিনেট করা আছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে অল্প করে চিকেন মশলা দিয়ে দেব, দিয়ে এটাকে আবার ভালো করে কষাব। তো দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব।
চিকেন কষা পরে আমার হয়েই এসেছে, এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আরও দু মিনিট কষাবো, তারপরে এর মধ্যে আমি জল গরম করে রেখেছি, গরম জল দেব। বন্ধুরা আপনারা এইভাবে চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। কালারটা তো খুবই সুন্দর হয়েছে। তো আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, মশলা পুরো ভাজা হয়ে গেছে, চিকেনটাও পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে জল গরম করে রেখেছি জলটা দিয়ে দেবো, জলটা অবশ্যই গরম করে দেবেন। এবার চিকেনটা আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা এবার একটু আস্তে করে দেবো, মিডিয়ামে করে দেবো। এর উপর থেকে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে ফুটাবো। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন পুরো রেডি, আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা আর এর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। তো গাইস দেখুন আমার চিকেন পুরো রেডি, আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, যেমনি কালার হয় সেমনি খেতেও খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন আলু ঝাল ঝাল ঝোল রেডি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, হ্যাভ এ নাইস ডে।